আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মজাদার একটা বিকেলের নাস্তার আইটেম নিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এবং কম সময়ে নাস্তার আইটেমটা আমরা করে ফেলতে পারি তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করতে হয় এর জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর হাত দিয়ে আমি খুব ভালো করে তেল এবং লবণটা ময়দার সঙ্গে মেখে নিয়েছি তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে করে এটা দলা পেকে না থাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা ঝুরঝুরে করে নিয়েছি এরপর এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখুন ডোটা কিন্তু একেবারে নরমও না আবার শক্তও না এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে বাকি উপকরণটা তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং সেটাকে ছিলে নিয়ে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মথে নিয়েছি যাতে করে এর ভিতরে কোনো দানা দানা অংশ না থেকে যায় আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মুখে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপুটির মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে এবং জিরা গুঁড়া এবার আমি দিয়ে এক চা চামচ পরিমাণ তেল আপনারা এখানে সয়াবিন তেল কিংবা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে একসঙ্গে মেখে নিয়েছি এই মেখে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করে নিতে হবে যাতে করে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মাখা হয়ে যায় আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আপনারা এই পর্যায়ে ছাল এবং লবণের পরিমাণটা চেক করে আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার আমি এটা এক সাইডে রেখে দিয়ে ময়দার ডোটার অবস্থা দেখে নিচ্ছি দেখুন এই ময়দার ডোটা কিন্তু আগের চেয়েও অনেকটা সফট হয়ে গিয়েছে এবার আমি এটাকে তুলে নিয়ে খুব ভালো করে একটু মথে নিয়েছি এতে করে ময়দার ডোটা আরও বেশি সফট হয়ে যাবে এই ডোটা আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি এবং এরপর এই ডোটা দিয়ে আমি বেশ বড় একটা রুটি বেলে নিব আমি এইভাবে রুটিটা বেলে নিয়েছি দেখুন রুটিটা কিন্তু বেশ বড় হয়েছে আমি এখানে একটা বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি এই ঢাকনাটা দিয়ে আমি এই রুটিটা ছোট ছোট করে কেটে নেব দেখুন আমি কিভাবে চাপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনারা এই কাজটা কুকি কাটা দিয়েও করে নিতে পারেন এতে করে এই রুটিগুলো সাইজটাও একমত হয় এবং কাজটাও অনেক বেশি সহজ হয় এবার আমি রুটির বাড়তি যে অংশটা আছে সেটা এইভাবে তুলে নিচ্ছি আর এ অংশটা দিয়েও কিন্তু আমি পরবর্তীতে এরকম ছোট ছোট রুটি বানিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে এই রুটিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি ছোট্ট একটা রুটি নিয়ে নিয়েছি এবার আমি আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি এবং এর ওপরে আমি আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এর সাইডগুলো বসে দিচ্ছি যাতে করে খুব ভালো করে এটা একসঙ্গে লেগে যায় এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে এটার একটা ডিজাইন তৈরি করে নিয়েছি এইভাবে করলে খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করা যায় এবং এই ডিজাইনটা যে কেউ কিন্তু একবার দেখলেই অনায়াসে তৈরি করে নিতে পারবেন দেখুন আমি কাটা চামচটা দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা এইভাবেও ডিজাইনটা করে নিতে পারবেন এই ফুলটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমি এটাতেই আর একটা ডিজাইন তৈরি করছি দেখুন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা ফুল তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন খুব সহজে এই ডিজাইনটা যে কেউ একবার দেখলে অনায়াসে তৈরি করে নিতে পারবে ধরুন বাড়িতে মেহমান চলে এসেছে কিন্তু আপনার আপ্যায়নে কিছুই নেই ঠিক সেই সময়ে অল্প উপকরণে তৈরি করা মজাদার এই আইটেমটা কিন্তু আপনারা সেই মেহমানকে সার্ভ করতে পারেন দেখুন আমি খুব সহজেই কিন্তু এই সুন্দর ফুলটা তৈরি করে নিয়েছি ফুলটা দেখতে কিন্তু একেবারে সূর্যমুখীর ফুলের মতো মনে হয় আমি আরও একটা ডিজাইন আপনাদের জন্য তৈরি করছি এর জন্য সামান্য একটু ময়দার ডো নিয়ে আমি আবারও একটা ছোট রুটি তৈরি করে নিব এবার আমি এই রুটিটা দিয়ে ডিজাইন তৈরি করে নিব এর জন্য আমি রুটির মাঝখানে এইভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি আমি আর একটা সাইডে এইভাবে কেটে নিচ্ছি দেখুন আমি পুরো অংশটা কিন্তু কেটে নেইনি সামান্য একটু জায়গা ফাঁকা রেখেছি এবার আমি রুটিটার অপর পাশে যে পুরটা রেডি করে রেখেছিলাম সে পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পুর এখানে ব্যবহার করতে পারেন তবে অতিরিক্ত পুরটা ব্যবহার করবেন না এতে করে কিন্তু সাইড দিয়ে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এই পুরটা এই রুটিটা দিয়ে ঢেকে দিচ্ছি আমি খুব ভালো করে চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি যাতে করে কোনোভাবে পুরটা এর ভিতর থেকে বেরিয়ে না আসে আমি এটা খুব ভালো করে সিল করে দিয়েছি এবার আমি একটু পানি নিয়ে নিয়েছি এবং পানিটা আমি রুটিটার চারপাশে দিয়ে দিয়ে নিয়েছি এতে করে হবে কি খুব ভালো করে এটা সিল হয়ে যাবে দেখুন এবার চাকু দিয়ে আমি এই রুটির বাড়তি অংশটা এইভাবে ফিটার মতো করে কেটে নিচ্ছি ঝটপট তৈরি করা এই নাস্তার আইটেমটা কিন্তু মেহমানকে বসিয়ে রেখেও আপনি তৈরি করে নিতে পারেন আমি দুপাশেই একইভাবে কেটে নিয়েছি এবার আমি এই পাশ থেকে একটা ফিতা তুলে নিয়ে এইভাবে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি আবার অপর পাশে থেকে একটা ফিতা নিয়ে এইভাবে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি একইভাবে আমি এই কাজটা করে যাব এতে করে খুব সুন্দর একটা ঝুড়ির মতো ডিজাইন তৈরি হয়ে যাবে এবং পানিটা দিয়ে নেওয়ার কারণে খুব সুন্দরভাবে এর সাইডগুলো কিন্তু সিল হয়ে যাবে দেখুন আমি কাজটা কিভাবে করছি এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে সিল করে দিচ্ছি এবার একটা চাকু দিয়ে আমি এই বাড়তি অংশটা কেটে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আপনারা এটাকে এইভাবেও রাখতে পারেন অথবা এরকম একটা কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইনও তৈরি করে নিতে পারেন এই ডিজাইনটা তৈরি করে নিলে হবে কি খুব সহজে এটা খুলে যাবে না এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আমি চামচটা দিয়ে একইভাবে চারপাশে এইভাবে সিল করে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখুন আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি এবার চলুন তবে এগুলোকে ভেজে নেওয়া যাক এর জন্য একটা প্যানে আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এরপর আমি এক একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলোর ডালটা লো রাখতে হবে তাছাড়া বাহিরে কালার চলে আসবে এবং ভিতরে কিন্তু একেবারে কুরমুরে হবে না তাই চুলোর জালটা লো রেখেই ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে আমি পিঠাটার এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি এবং এ পাশটাও বেশখানিকটা সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব এই পিঠাটা ভাজতে কিন্তু আমার পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারে একটা ফুলের মতো লাগছে আর ভাজাটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে আমি সবগুলো পিঠায় তুলে নিচ্ছি এবং একইভাবে যে বাকি পিঠাগুলো রয়ে গেছে সেগুলো আমি ভেজে নেব। দারুণ মজাদার এই নাস্তার আইটেমটা অনায়াসে কিন্তু ছোট বড় যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখতে ভীষণই সুন্দর এই পিঠাটা কিন্তু আপনারা বরণ ডালাতেও ব্যবহার করতে পারেন দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম